শুভেন্দু অধিকারীকে নাম না করে কার্যত হুঁশিয়ারি তৃণমূল বিধায়ক মদন মিত্র, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি, তাদের ঘটি বাটি মুড়িয়ে দিতে 10 মিনিট সময় লাগবে না। কার্যত এমনই হুঁশিয়ারি কামারহাটির বিধায়কের। তোমরা মানুষের পাশে দাঁড়াও, কিন্তু মনে রাখবেন যারা তাণ্ডব করছেন, গুন্ডামি করছেন, যারা বলছেন ডোন্ট টাচ মাই বডি আই এম নেলস, যদি দলের নির্দেশ আসে 10 মিনিট লাগবে না ওসব ঘটি বাটি মুড়িয়ে অন্য জায়গায় ফেরত পাঠিয়ে। মদন মিত্রের বক্তব্য আপনারা শুনলেন, এর পাল্টা বিজেপির তরফ থেকে সৌমিত্র খাওয়া, তিনি কি বলছেন শোনাবো। বলে আমি বলবো টাচ মি টাচ মি টাচ মি, পার্থ চ্যাটার্জি যেমন বলেছে টাচ মি টাচ মি টাচ মি, সমস্ত মহিলারা আমাকে টাচ করো আর আমাকে এনজয় করো, এটাই বলবে নাকি তৃণমূল কংগ্রেস? মহিলা পুলিশকে হাত দেবেন না, এটা তো ঠিক বলেছেন। আমরা তো জানি যে তৃণমূল কংগ্রেসের নেতারা প্রত্যেকটা হচ্ছে ন্যাচার এবং প্রত্যেকটা হচ্ছে মহিলাদের সঙ্গে অবৈধভাবে সম্পর্ক লিপ্ত থাকেন। তাহলে কি পার্থ চ্যাটার্জি যে বলেছেন টাচ মি টাচ মি টাচ মি যে গানটা আমরা দেখেছি, এবং আপনাদের ভাইপো ব্যাংককে গিয়ে বা দুবাই গিয়ে বলে টাচ মি টাচ মি টাচ মি, আমরা কি সেটাই দেখবো নাকি? আমরা এই বাংলা তা তো নয়, মহিলা আলাদা পুরুষ আলাদা, আমরা নিশ্চয়ই মহিলাদেরকে সম্মান দিতে চাই।